তো আজ কিন্তু রবিবার, আর রবিবার মানে কিছু স্পেশাল। তো দেখো আমার কিন্তু স্পেশালটা সকালে পায়েস আর পুরি দিয়ে হলো। তো আর এই দেখো পুরিগুলো কিন্তু ভীষণই বেশ সফট, আর দেখো মজা হয়েছিল খেতে। তো সকালবেলায় কিন্তু আজকে পুরি বানালাম আমি। তো বন্ধুরা দেখতেই কিন্তু পারলে, তো এরকম শীতের দিনে রোদে বসে সকালবেলা আগের দিনের মানে কাল রাতে একটুখানি পায়েস বানিয়েছিলাম, তো পায়েস আর ওই লুচিটাই ছিল, তো সেটাই খাচ্ছি। তো দারুণ লাগছে, তো ভীষণ ভালো লাগছে। তো দারুণ কিন্তু ভালো লাগে এরকম খাওয়া খাচ্ছে শীতের দিন। তো যবে থেকে আমি আরও লুচিটাকে করতে শিখেছি, তো তবে থেকে না মাঝে মাঝেই করতে ইচ্ছে করে। তো কাল রাতে করেছিলাম, যেহেতু কাল শনিবার ছিল, ভালো লাগে না শনিবারে তেমন কিছু খেতে, তো তাই লুচিটা করেছিলাম আর পায়েস করেছিলাম আর ভাজা। তোমাদের দাদাভাই যেহেতু পায়েস খেতে অতটা পছন্দ করে না, মিষ্টি জিনিস, তো তার জন্য ভাজা করেছিলাম। তো আমি এখন সকালে পায়েস লুচিই খাচ্ছি, আর শাশুড়ি মার যেহেতু শরীরটা খুব ভালো, আজকে প্রায় এক মাসের মতো তাও কিছুটাই কাশি কমছে না, তো মুড়ি মেখে দিয়েছে আর চা খাচ্ছে, আর শ্বশুরমশাই এগুলোই খেয়ে নিয়েছে। তো এখন তোমাদের দাদাভাই দেখো বাজার গিয়েছে। তো রবিবারের আজকে সকালটাই আমার ভীষণ ভীষণ ভীষণভাবে স্পেশালভাবে উঠেছে, স্পেশাল হয়ে উঠেছে সকালে লুচি পায়েস। তারপর তোমাদের দাদাভাই এখন মানে বাজার গিয়েছে, তো আসবে। তো আজকে কিন্তু জম্মার দর খাওয়া দাওয়া আছে, তো কী খাওয়া দাওয়া আছে সেটা এখনই বলছি না। তো চলো আমি একে সব কিছু রেডি করে নিই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট রান্নাঘরে। তো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টেড হতে চলেছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো প্রথমেই কিন্তু দেখো রান্নাঘরে চলে আসলাম, আর মাছটা ভেজে নিচ্ছি দুটুকরো, আর এখানে সর্ষা বেটে নিয়েছি। তো বর কিন্তু বাজার থেকে মাছ মাংস দুটোই এনেছে। তো আর এখানে আমি কিছুটা ওই যে শীতকালের যে নতুন আলুগুলো হয় না, সেটা কিছুটা পেঁয়াজ, পেঁয়াজ বাটা আর একটুখানি টমেটো নিলাম। আর এখানে এখন শাশুড়ি মার জন্য ঝোলটা করব, সর্ষের ঝোল। তো একটু কালো জিরে, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটুখানি ঝোলটা ফুটে উঠলে সর্ষাটা দিয়ে, তারপর মাছগুলো দিয়ে, ধনে পাতা দিয়ে কিন্তু ব্যাস হয়ে গেল ঝোলটা। তো খুব ঝটপট করে এই ঝোলটা আমার হয়ে গেল। আর এখানে দেখো চাল ভিজিয়ে নিয়েছি, ঘরের যে বাসমতি চাল হয় সেগুলোই। তো আমি কিন্তু আজকে 10 মিনিটে ফ্রাইড রাইস তৈরি করব। তার জন্য দেখো গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম হাঁড়িতে, ভাত বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু তেল, তারপর একটু নেড়েচড়ে দিলাম। আর এখানে কিছুটা কাজু, কিছুটা কিসমিস দিয়ে নিয়েছি, তো সেটাকে চলো এখন জল দিয়ে তাহলে ভিজিয়ে রাখি। দেখতেই পেলে তো একদম ঝটার পট করে শাশুড়ি মার জন্য মাছ আর এই ফ্রাইড রাইসটা, মানে এইভাবে না বলো তো কী হয়, মানে ফ্রাইড রাইসটা যদি করো তাহলে কিন্তু খুব ঝটার পট হয়ে যায়। অনেক সময় দেখো টাইমে মেলে না, তো তোমাদের দাদাভাই একটু দেরি করে এলো, তা আমাদেরও একটু রবিবারের দিন, ঘুম থেকে দেরি করে উঠেছি আর রান্নাবান্না একটু দেরি হয়ে যাচ্ছে। তো এর জন্যই এইভাবে করে যদি তোমরা করো তাহলে কিন্তু খুব ঝটারপট হয়ে যায়। তো ওটা এখন নামতে থাক, তো চলো ততক্ষণ তোমাদেরকে দেখায় যে চিকেন এনেছে, তো চিকেন কষা ফ্রাইড রাইস বুঝতেই পারছো, তো ব্লগটা দেখতে থাকো। তো চলো ওটাকে এখন আমি ধুয়ে নেব। আর এই যে চিকেন, তো প্লাস্টিক থেকে খুলে নিচ্ছি এখন, আর ওদিকে তো প্রায় আমার রান্না ভাত বসিয়েও দিয়েছি, আর শাশুড়ি মার জন্য ঝোলও হয়ে গিয়েছে। আর এই দেখো লেগ পিসও কিন্তু বেশ বড় বড় নিয়ে এসছে। তা আমি যখনই বাজারে ওকে যাই তখনই ওকে বলে দিই যে দুটো তুমি পা আনবে চিকেনের, তাহলে কিন্তু পিসগুলো বেশ ভালো হয়। তো এই যে এখানে বেশ 1.5 কিলোর মতো হয়তো মাংস নিয়ে এসছে, তো এগুলোকে বাছা হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে আমি ধুয়ে নেব। তো অনেকে বলে যে মাছ মাংস বেশি ধুলে নাকি স্বাদ চলে যায়, কিন্তু আমার আবার ওই যে একটু পিটপিটে ভাব, তা আমি এক দুবার ধুতে পারি না, মিনিমাম 5 থেকে 6 বার কিন্তু পরিষ্কার করে দেখো ধুয়ে নিলাম, তারপর ঘরে নিয়ে আসলাম। আর এখন এটাকে একটু ম্যারিনেট করব। তো দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আমি একটু জিরে গুঁড়োটা মাংসতে কমই ব্যবহার করি, আর দিয়ে দিলাম সে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, আর 1-2 চা চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা, আর 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা। তো এগুলোকে কিন্তু দিয়ে খুব সুন্দর করে এবার আমি হাতের সাহায্যে মেখে নেব। ও আর ভুলেই গেছিলাম, ওই কাশ্মীরি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, তাহলে বেশ আবার একটু কালারটা ভালো আসে, আর না দিলে না বেশ কালার ভালো আসে না। তো দেখো মাখা হয়ে গেল, এখন এটাকে রেখে দিলাম। অপর দিকে এই দেখো আমার ভাতও হয়ে গিয়েছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি, আর এই যে একদম ঝরঝরা ভাত আমার হয়ে গিয়েছে। তো এখন চলো ফ্রাইড রাইসটাও করে নিই, 10 মিনিটে কীভাবে তৈরি করে সেটাও বলছি। তো প্রথমে তো দেখতেই পারলে, তারপরে আমি এখানে 1/2 চা চামচ নুন, 2 চা চামচ চিনি, মানে যে যতটা মিষ্টি খাবে, আর গরম মশলা, আর একটু কাজু কিশমিস দিয়ে দিলাম। আর এবার খুন্তির যে পেছনটা থাকে না, তো সেটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে ঘেটে নেব। আর ওপর দিয়ে দিয়ে দিলাম 3 চা চামচের মতো ঘি। তো ব্যাস হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস।
তো দেখতেই পারলে এখনই কিন্তু একটা দারুণ গন্ধ বেরিয়েছে। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এই যে দেখো কড়াটা তেল দিয়ে দিলাম, সাদা তেল, কড়াও গরম হয়ে গিয়েছে। আর জানো তো অনেকটাই না দেরিও হয়ে গিয়েছিল, বেশ খাওয়ারও টাইম হয়ে গিয়েছিল, তো ঝটপট করে আমি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম ওই যে আলুগুলো, একটু হলুদ নুন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম দুটো এলাচের মুখ ফাটানো আর দুটো তেজপাতা। তারপর বাস এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর আমি না জিরে গুঁড়োটা, মানে জিরে গোটা জিরেটা না ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োর সময়। তো ওই যে এখন একটুখানি আমি জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চড়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তো পেঁয়াজটা ভাজার পরে এখানে দুটো টমেটো দিয়ে দিলাম, তো ব্যাস টমেটোটাও ভাজা হয়ে গেল। তো এখানে এখন ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিলাম। আর এখন তো জানোই দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো এর আগে অনেকবার দেখিয়েছি চিকেন রান্না, তো আজকাল এটা খুব বেশি করে দেখাচ্ছি না, এরকমই দেখাচ্ছি। তো এখন এই যে এটাকে নাড়বো চড়বো, তো বাস এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পারলে একদম, তোমার দাদাভাই আমাকে বাজারটাও দেরি করে এনে গিয়েছিলো, তো ঝটারপট করে আজকে আমি তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি। তো ওই একটু অলসি করে শুয়ে থাকলে যা হয় পরে নিজেরই ক্ষতি হয়, দেখো তখনও কিন্তু ওটা একদম ঝরঝরাই থাকবে। সেভাবেই আমি বানাই। তো এখন ওই যে ওইটাকে চিকেনটা হইলে, তারপর বাস চিকেনও একটু পরে হয়ে যাবে, তো চিকেনও ঢাকা দিয়ে দিয়েছি। তো ওটা হতে বেশি খুব একটা দেরি হয় না, ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চাটনিও করেছি, যে জলপাই আর হলো মানে শেষ পাতে না, আমার বেশি একটু মিষ্টি না হলে ভালো হয় না। তো চাটনি, তো জলপাই আর টমেটো দিয়ে একটা চাটনি করেছি, ওটাও দেখাবো। আর ঝরঝরা তো ফ্রাইড রাইস হয়েই গেলো, আর ওই যে চিকেনটা হলে হয়ে যাবে। আর শাশুড়িমার জন্য দেখলে ওই যে সর্ষা দিয়ে করলাম, কেননা সর্ষাটা দিয়ে করলাম এই জন্যই, যেহেতু সর্দি, তো সর্দির মধ্যে না খেতে একটু বেশ সর্ষাটা ভালো লাগবে, ঝালঝাল। তো চিকেনটাকে সবার লাস্টে করছি, কেননা শাশুড়িমা খাবে না, সকলেই জানো এর আগের ব্লগে অনেকবার বলেছি। তো শাশুড়িমা চিকেনটা খাবে না, তো তার জন্য মাছ এনেছে বর, তো সেটাই করে দিলাম। তো একটু বেশ ঝালঝাল খাবে, সর্ষা দিয়ে করলাম, তো ব্যাস। আর এর জন্যই না চিকেনটা সবার লাস্টে করছি, যেহেতু ওই ছোঁয়াটা লেগে যাবে, তো ছোঁয়া ছানি ওগুলো কিছুই খাবে না। তো ব্যাস হয়ে গেল। দেখতেই পারলে তো অনেকটাই চিকেনটাকে জল ছেড়েছে। তো এই সময় না আমি আলুগুলোকে দিয়ে দিলাম, তাহলে আলুগুলো যেহেতু একটু ভেজে রাখা আছে সেদ্ধ হয়ে যাবে, মিনিমাম আমার 10 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে এখন চলো খেতে বসবো, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি খাওয়ার ঠালটা, চলো। তো চলো এখন এই যে ফ্রাইড রাইস বেরিয়ে নিচ্ছি, দেখো কতটা ঝরঝরা হয়েছে। তো এখন দেখো খেতে বসে গিয়েছে, আর রবিবারের খাওয়া আমার দারুণ লাগছে। তো ফ্রাইড রাইস আর এই যে চিকেনের লেগ পিস, তো দুজনকে দুটো লেগ পিস নিয়েছি, একটা তোমাদের দাদাভাইয়ের একটা আমার। তো এই দেখো তো দারুণ লাগছে, তোমাদের দাদাভাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে ছিল জলপাইয়ের চাটনি। দেখতেই পারলে তো রোববারের দিনটা কিন্তু বেশ আজকে জমে গেছে। তো চলো খেয়ে নি, তো দারুণ হয়েছে খেতে। তো একটুখানি আমি খেয়েওছি তোমাদের সামনে, দলো এখন একটু খাচ্ছি। চিকেন কষাটা যা হয়েছে, মানে ঝাল ঝাল বেশ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ওটাও একদম দেখো হয়ে গিয়েছে, আর ভালো লাগছে না, তো অনেক বাসন্ন ছিল ওটাও মালা। তো মিনিমাম এখন 5টা বেজে গিয়েছে, তো এখন একটু শোবো, নাহলে আর ভাল লাগছে না শরীরটা, মানে অনেকটা দেরি হয়ে গেল। আর এখন একদম ছোট দিনের বেলা, একদম মানে খাওয়ার থেকে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো চলো আজকের ব্লগটিকে এখানেই শেষ করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে পরিবারের সকলে খুব তাড়াতাড়ি চলে আসো। তো চলো টাটা।